ঘটনার সূত্রপাত 67 বছর আগে। 1955 সালের কোনো একদিন স্থানীয় গোয়ালা প্রয়োজনের চেয়ে বেশি দুধ আনায় জামতলা বাজারের চা দোকানি শেখ সাদেক আলী অপারগতা জানান বাড়তি দুধ রাখতে। গরুর দুধের মান খুব ভালো হওয়ায় কুমিল্লা নিবাসী স্থানীয় এক ব্যক্তি চা দোকানিকে উদ্বুদ্ধ করেন বাড়তি দুধ দিয়ে মিষ্টি বানানোর কায়দা শিখতে। সেই থেকে শুরু গরুর খাঁটি দুধ দিয়ে জামতলার বিখ্যাত সাদেক গোল্লা এখনও তৈরি হচ্ছে বংশ পরম্পরায়। জামতলা বাজারের সাদেক গোল্লা তৈরির ঐতিহ্যবাহী আয়োজন যশোর শহর থেকে প্রায় 38 কিলোমিটার দূরে শার্শা উপজেলায়। জ্বালানি হিসেবে তেঁতুল, বাবলা ও বেলকাঠ এবং মূল উপকরণ হিসেবে দেশি গরুর খাঁটি মিষ্টি দুধ ব্যবহার করায় সাদেক গোল্লার স্বাদ অন্য রসগোল্লা থেকে আলাদা। সাদেক গোল্লা তৈরিতে প্রথম কাজ জাল দেয়া গরম দুধ ঠান্ডা করে সেই দুধ থেকে ছানা বানানো। সংরক্ষিত ছানার পানি দুধে মিশিয়েই কারিগররা ছানা বানান দুধ থেকে। দুধে পরিমাণ মতো ছানার পানি মিশিয়ে এক টানা নাড়লে ছানার পানির সংস্পর্শে ছানা কাটতে শুরু করে দুধে। দুধের সারবস্তু ও জলীয় অংশকে ছিন্ন ভিন্ন করে আলাদা করা হয় বলেই নাম হয়েছে ছানা। ছানা থেকে এবার পানি আলাদা করার পালা। দুধ থেকে ছানা তৈরির এই পদ্ধতিকে ইংরেজিতে বলে কোয়াগুলেশন। ছানা এবং ছানার পানি দুটোতেই আছে পর্যাপ্ত প্রোটিন, ল্যাকটোজ, ভিটামিন, শর্করা ও স্নেহজাতীয় পুষ্টি উপাদান। ছানাকে প্রাথমিক পর্যায়ে পানি শূন্য করা হয় পরিষ্কার পাতলা কাপড়ে ছেঁকে। ছাঁকনি কাপড়টাকে গিঁট দিয়ে পোটলা বানিয়ে নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখলে ঝরে যায় পানি। এবার পানি শূন্য করার দ্বিতীয় পর্যায়। ছাঁকনি বন্দি ছানার উপরে প্রথমে ভারী কাঠের তক্তা, তার উপরে গোটাচারেক আস্ত ইটের কয়েক পরত, সব শেষে ওজনদার কংক্রিটের বোঝা। সাদেক গোল্লা বানাতে মানসম্মত চিনি ব্যবহার করেন এখানকার কারিগররা। সাদেক গোল্লা সহ যে কোনো রসগোল্লাই রসালো ও স্বাদে মিষ্টি হয় চিনির শিরার গুণে। কার্যসিদ্ধির শেষে ভারমুক্ত হচ্ছে ছানার পোটলা। ইট, কংক্রিট ও কাঠের সম্মিলিত চাপে পুরোপুরি পানি শূন্য হয়ে গেছে ছানা। দুধের এই ছানাকে সংস্কৃত ভাষায় বলে তত্রুপিণ্ড বা তত্রুকুর্চিক, ইংরেজিতে কার্ডল মিল্ক। এবার খানিকটা বায়ু সেবন। ছানার সাথে এবার পরিমাণ মতো সুজির মিশ্রণ। মন্দ নরম, মসৃণ
ও আর্য হওয়াটা জরুরি। মণ্ড বেশি শুকনো বা বেশি নরম হলে ভাজার সময় সাধারণত ফাটল তৈরি হয় মিষ্টির গায়ে। মণ্ড তৈরি। এবার পরিমাণ মতো মণ্ড নিয়ে হাতের তালুর চাপে ছোট ছোট গোল্লা বানানোর কাজ। শেখ সাদেক আলী গোল্লা বানিয়েছেন টানা 44 বছর, 1955 থেকে 1999 পর্যন্ত। তার মৃত্যুর পর থেকে সাদেক গোল্লা তৈরি হচ্ছে 6 ছেলের নেতৃত্বে। গোলাকার গোল্লা এখন ভাজার পালা। তেলে নয়, সাদেক গোল্লা ভাজা হয় চিনির শিরায়। কারিগররা প্রতিদিন 1.5 থেকে 2 হাজার সাদেক গোল্লা ভাজেন জামতলা বাজারের এই মিষ্টি কারখানায়। আলাদা করে রাখা বাড়তি শিরা নিয়মিত বিরতিতে দেয়া হয় কড়াইয়ের গরম শিরায়। বেশি তাপে পুড়ে সাদেক গোল্লা যেন শক্ত না হয় সেজন্যই তাপমাত্রা নিয়ন্ত্রণের এই কৌশল। সাধারণত 30 থেকে 45 মিনিটের জাল পেলে কাঙ্ক্ষিত বাদামি রং পায় সাদেক গোল্লা। দেশের বিভিন্ন জায়গায় সাদেক গোল্লার নামের রসগোল্লা বানানো হলেও জামতলা বাজারের গোল্লার মতো স্বাদ ও গন্ধ আনা সম্ভব হয়নি। রসগোল্লার এই বিশেষ প্রকরণটি আপন বৈশিষ্ট্যে সেরা। নরম, গোলগাল, সুস্বাদু এই সাদেক গোল্লা যেমন মজাদার তেমনি জনপ্রিয়। পথের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান সাদেক গোল্লা খেয়ে প্রশংসা করেননি এমন ঘটনা বিরল। 10 টাকা ও 20 টাকা দামের সাদেক গোল্লা সাধারণত বিক্রি হয় 5, 10 ও 20 পিসের পলিপ্যাকে। 6 দশকেরও বেশি সময় ধরে যশোরের সাদেক গোল্লা দেশে ও বিদেশে ঐতিহ্যের স্বাদ বিলিয়ে চলেছে সারসার এই জামতলা থেকে।